বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তোমাদের সামনে শেয়ার করছি, যেটা হলো উচ্চ মাধ্যমিক সংসদ মেনে নিল ছাত্রছাত্রীদের যে দাবিগুলো সেই দাবিগুলো। অর্থাৎ এই মুহূর্তের খবর, উচ্চ মাধ্যমিকে যে পাশ করা হয়েছিল 98 পয়েন্ট সামথিং বা 97 পয়েন্ট সামথিং, কিন্তু এই মুহূর্তে যেটা খবর, উচ্চ মাধ্যমিকে সকল ছাত্রছাত্রকে পাশ করে দেওয়া হবে, অর্থাৎ 100% পাশ হয়ে যাবে এবছর। অর্থাৎ সবাই পাশ করবে, কেউ ফেল থাকবে না। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে যে গুরুত্বপূর্ণ নিউজটি উঠে এসছে আমাদের সামনে, সেই নিউজটি আমি তোমাদের সামনে একবার একটু পড়ে শোনাচ্ছি, তাহলে তোমাদের সামনে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। তো দেখো নিউজে কি বলছে, দেখো, উচ্চ মাধ্যমিক পাশ ফেলের সংকট কাটাতে নয়া সিদ্ধান্ত জানালো সংসদ। লাগাতার বিক্ষোভের জের অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও 100% পাশ করার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলাফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় এই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। পথ অবরোধ থেকে স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল ছাত্রছাত্রীরা। তারপরেই কাউন্সিলের পক্ষ থেকে মাধ্যমিকের পরীক্ষার মতোই 100% পাশ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পূর্ব ঘোষিত দিনেই প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, মাধ্যমিকে 100% ছাত্রছাত্রী পাশ করলেও উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল অনেকটা কম, 97% কিছু বেশি। জেলায় জেলায় পাশের হার 90% বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জেলায় জেলায় বিক্ষোভ এবং উচ্চ মাধ্যমিকের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা পাশ করতে পারেনি। এই নিয়ে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছিল জেলা। বসিরহাট থেকে শুরু করে বনগাঁ, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছিল। পথ অবরোধ থেকে শুরু করে স্কুলে ঢুকে প্রতিবাদ জানিয়েছিল ছাত্রছাত্রীরা। পরীক্ষা না হওয়ার পরেও কেন তাদের পাশ করানো হলো না, তারই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিল তারা। জেলায় জেলায় বিক্ষোভ দেখে 31 জুলাইয়ের মধ্যে এই রেজাল্ট সংক্রান্ত সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী। এরপরেই নেওয়া হলো 100% পাশের সিদ্ধান্ত। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও শুরু হলো 100% পাশ করানোর প্রক্রিয়া। করোনা সতর্কতায় এবার দুটি পরীক্ষায় হয়নি, আগের পরীক্ষাগুলিতে পাওয়া নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়। মাধ্যমিকের সবাই পাশ করলেও উচ্চ মাধ্যমিকে দেখা যায় প্রায় 20,000 ছাত্রছাত্রী ফেল করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে তলব করেন এবং তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে সংসদ সভাপতি জানিয়েছেন দ্রুত সমস্যার সমাধান করা হবে। সংসদ সূত্রে খবর, সমস্ত ফেল করা ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হবে সংসদের নির্দেশিকা। সংসদ ইতিমধ্যেই একটা নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছে 29 জুলাই এর মধ্যে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের আবেদন নিয়ে স্কুলগুলিকে আসতে হবে। 30 জুলাই থেকে নতুন মার্কশিট পাবেন পড়ুয়ারা। ইতিমধ্যে একটি ছাপানো মুচলেকা ডিআইদের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ থেকে সই করিয়ে নিচ্ছে সংসদ। মুচলেকায় প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা টিচার ইনচার্জদের জানাতে হবে, আমাদের ত্রুটির কারণেই কিছু ছাত্রছাত্রীর ভুল নম্বর এসেছে, তার জন্য আমরা ক্ষমা চাইছি, দয়া করে নতুন মার্কশিট দেওয়া হোক। তো এই যে গুরুত্বপূর্ণ তথ্যটি, এর যে লিঙ্ক, যে নিউজ লিঙ্কটি, সেই লিঙ্কটিও আমি এই ডেসক্রিপশন বক্সে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা প্রয়োজনীয় নিউজটা দেখে নিতে পারো। তো এই যে নিউজটা পেলাম বা যে তথ্যটি পেলাম সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। কোনো প্রকার এক্সট্রা যখন নোটিফিকেশান আসবে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। অর্থাৎ যে তথ্যটা পেলাম যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের মতো সবাই পাশ, বোঝা গেল কি বললাম? থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।